হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে লাভ ভ্যালি সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে আমরা পড়ছিলাম যে প্রিন্সিপাল প্র্যাকটিস অফ সার্জারি। সো প্রিন্সিপাল প্র্যাকটিস অফ সার্জারির ভিতরে খুব ইম্পর্টেন্ট আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, অ্যান্ড সেটা হলো উন্ড হিলিং অ্যান্ড রিপেয়ার। এই উন্ড হিলিং অ্যান্ড রিপেয়ার, দোজ হু আর সার্জেন্স লাইক উই অল আর এনকাউন্টার্ড উইথ many kind of scars, hypertrophy, ulcers, and many on. So they are healed by some mechanisms. Tara onek dhoroner mechanism diye thik thake as usual. So important bishoy jeta amaderke jantei hobe seta holo how wound healing occurs and what are the mechanisms and what are the problems or what are the important factors that makes the wound healing delayed or impaired wound healing. So there are some, the mechanisms of wound healing are different in individuals. So আজকে যে লাভলি সেশন আমরা যে স্টাডি করবো wound healing and repair, এখানে আপনারা সবাই বইটা ওপেন করে ফেলেন, বইয়ের চ্যাপ্টারটা বের করেন আর আমার সাথে দেখানো শুরু করেন, এবং আমরা ডিসকাস করব প্রত্যেকটা বিষয়, হোয়াট ইট মিনস আর হোয়াট দি চ্যাপ্টার গিভস আস দি নলেজ অ্যান্ড দি পার্টিকুলার ম্যানেজ। সো চলুন আমরা চলে যাই আজকের সেশনে। ও সরি, এটা কোনটা? ওকে, এখান থেকে তাহলে আজকে আমাদের শুরু, টিস্যু হিলিং অ্যান্ড রিপেয়ার। সো চব্বিশ পেজ, একটু ডিফারেন্ট হয়ে গেল, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ দি ওন হিলিং অ্যান্ড রিপেয়ার। সো দেখুন যে এখানে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছে। সো আমরা এখানে কি জানবো, নর্মাল হিলিং, হাউ ইট অকার্স অ্যাডভার্সলি, হোয়াট আর দি অ্যাডভার্স ইফেক্ট of wound healing and how to manage a wound in different types, and healing lead to the chronic wound, what are the chronic wounds and how we manage a chronic wound, and what are the complications from the chronic infective wound. Acha tahole ekhane dekhun je wound healing is a mechanism whereby the body attempts to restore the integrity and injured part, and this falls far short tissue regenerations and repair. Acha এগুলো ডিলিট করে দেওয়া জরুরি না, ঠিক আছে। দেখেন যে দ্য ফলস ফার শর্ট দ্য টিস্যু রিজেনারেশন, সো যখন একটা ইঞ্জুরি হয় তারপর সেখানে রিজেনারেটিভ টিস্যু চলে আসে। সো একটা কাট ইঞ্জুরি রিপেয়ার হয় বাই দি রিজেনারেটিভ টিস্যু লাইক দি ফাইব্রোব্লাস্ট আর ফাইব্রোসাইট ফাইব্রোসিস। সো সেখানে গ্রস ফাইব্রোসিস হয়, সেখানে আবার টিস্যু রিজেনারেশন হয়। সো এই জিনিসটা এখানে কোথা থেকে তৈরি হবে, সেটা হলো প্লুরিপোটেন্ট সেল সিন ইন সাম অ্যাম্ফিবিয়ান্স। অ্যান্ড তাহলে এই যে টিস্যু রিজেনারেশন, সো এই টিস্যু রিজেনারেশনের প্রবলেম যেগুলো হয় বা এন প্রোডাক্ট কী তৈরি হতে পারে, স্কারিং, লাইক এখানে স্কারিং বলা আছে, অ্যাডেশনস, কেলয়েড, কন্ট্রাকচার্স অ্যান্ড সিরোসিস অফ দি লিভার। সো অতিরিক্ত যদি ফাইব্রাস টিস্যু আর টিস্যু রিজেনারেশনের কারণে ওই অতিরিক্ত ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে, লাইক অ্যাডেশন হবে, কেলয়েডস হবে, কন্ট্রাকচার্স হবে, সিরোসিস অফ দি লিভার হবে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে যে হোয়াট আর দি এন্ড প্রোডাক্ট অফ টিস্যু রিজেনারেশন। সো এই জিনিসগুলো জানতে হবে, এগুলো কোশ্চেন আসতে পারে। সো সেভারাল ফ্যাক্টর্স মে ইনফ্লুয়েন্স হিলিং, কিছু কিছু জিনিস হিলিংয়ে ইম্পেয়ারমেন্ট করে। সো সেগুলো কী? বিকজ ইনফ্লুয়েন্সিং অর দি ফ্যাক্টর অফ হিলিং own depends on many things like where the own occurs or what are the locations, what are the other factors, what are the comorbid conditions, what are the manifestation of wound, that is how this wound occurs. Because sometimes the wound can be occurs by burn injury, sometimes can be occurs by road traffic accident,
Okay, so the site of wound is very important, where the wound occurs. Then structures involved, where the wound occurs. So when, what, site of the wound, and the structures involved in the wound. Mechanism of wounding, like is it a road traffic accident, is it a crash injury, crash avulsion injury, or the incised one, like incision done by the sharp cutting object, like a surgical wound. It could be a surgical wound. It could be a blunt, sharp prick wound. It can be occurred by the knife. Okay, the traumatic or assault. It could be. So is there any contamination? So here you can see some contaminations or with the foreign bodies and bacteria, loss of tissue, like if there is any loss of tissue occurs or not, if that is a loss of tissue present, and other local factors including vascular insufficiency, previous radiation, pressure. So jekhane amader wound hoyse to sekhane local factor ki ki ache, sekhane vascularity kemon, sekhane previous radiation chilo kina. Like radiotherapy dewar pore amra dekhi shadharonoto wound gulo heal hoyte chay na, so okhane kono radiation porchilo kina, like chemotherapy induced patient sometimes may come with the wound healing impairment. Like the pressure sort, like amra jani pressure area je gulo ache, jemon alochona kora hobe kichu pressure area jekhane like heel, like sacrum, toe, great toe. So ei jayga gulo pressure area. So pressure medial malleolus, so ekhane pressure sacrum. Okay, so ei jayga gulo pressure area te holo ia hoy, ekhane ek dhoroner ulcer hoy. So systemic factors ki ki ache, jemon manufacturing vitamins and minerals. Jodi tar kono malnourished patient has a problem with wound healing. So there are some chronic illness like diabetes mellitus, it has a wound healing problem, by which we can face a many patient with diabetic foot or diabetic foot ulcer, that also are wound and infective wound due to diabetes predominant patient. Sometimes immunodeficiency, jemon chemotherapy, acquired immunodeficiency syndrome, smoking induced patient, like smoking can produce Burger's disease or peripheral vascular diseases, because this patient came with a lot of previous history of smoking, like 2-pack and 3-packs and per day, they already finished the smoking. That's why their peripheral vascular arrangement will be narrowed due to fibrosis, ultimately Burger's disease or necrosis or gangrene occurs. So ei jinish gulo khubi mone rakhte hobe je site, size, crush, these are the factors they may ask in the exam and also in the FCPS exam part 1. So apnader eigulo jante hobe. So ebar ashi discussion e, on normal wound healing er period koyta. The normal wound healing is divided by 3 phases, like inflammatory phase, proliferative phase and remodeling phase. First of all, the time schedule. The time schedule key, inflammatory phase are 2 to 3 days. Okay, you can see the hemostatic phase are also regarded as the part of inflammatory phase. So inflammatory phase are bitori hemostation hoy, mainly bleeding is arrested or bleeding is controlled in the first phase. So inflammatory phase is the first phase immediately after the wounding, last 2 to 3 days. So 2 থেকে 3 দিন porjonto inflammatory phase thakbe. Ekhane ki ki ghotona ghotbe, vasoconstriction, thrombus formation and limit the blood loss, that means hemostasis. Okay, limit the blood loss means the hemostasis due to the vasoconstriction and platelet and stick to the damaged endothelial lining of the vessels and releasing adenosine diphosphate, ADP. So it will come to the MCQ exam, the what factor is released from the damaged endothelial lining, that means that is ADP, adenosine diphosphate, which is come from the damaged endothelium, and which causes the thrombotic aggregates to fill the wound, that means a more thrombus can form an infective wound, okay, or a massive injury. So ekhane amra dekhte parchi aggregates to fill the wound. When the bleeding stops, the platelet then release several cytokines from the alpha granules, and these are the platelet derived growth factors. So ekhane dekhen jokhon bleeding hoy তখন সেভারেল সাইটোকাইন রিলিজ হয়, এই যে সেভারেল সাইটোকাইন রিলিজ হয়, দেন দে আর আলফা গ্রানিউলস অ্যান্ড দিজ আর দি প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টরস। সো সাইটোকাইনস থেকে প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর বের হয়, ইট ইজ অ্যান এমসিকিউ। সো প্লাটিলেট ফ্যাক্টর 4, ওকে রিমেম্বার,
প্লাটিলেট ফ্যাক্টর 4 বের হবে, পিডিজিএফ ডিরাইভ গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, সেটা গ্রোথ ফ্যাক্টর বিটাতে কনভার্ট হবে। আর এখানে কিছু ইনফ্লামেটরি ফেজ, মানে এখানে কিছু সেল থাকবে, ইনফ্লামেটরি সেলস থাকবে লাইক ম্যাক্রোফেজ লাইক নিউট্রোফিল। সো হিয়ার ইট ইজ দ্য মনো নিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সেল আর পলিমরফো নিউক্লিয়ার সেল সেম। সো দিজ আর দি প্রেজেন্ট অলসো ইন ইনফ্লামেটরি ফেজ অ্যান্ড প্লাটিলেটস অ্যান্ড লোকাল ইন টিস্যু ইনজুর রিলিজ ভ্যাসো অ্যাক্টিভ অ্যামাইন্স। দ্যাট মিনস আমরা জানি ইনফ্লামেশন হইলে সেখানে ভ্যাসো ডাইলেশন হয়, ওকে ভ্যাসেল ডাইলেটেড হয়, সো মোর ফ্লুইড কাম টু দি ইনজুর্ড স্পেস। সো আমরা এখানে ভ্যাসো ডাইলেশন হবে, সো এখানে হিস্টামিন প্রোস্টাগ্ল্যান্ডিন সেরোটোনিন এগুলো রিলিজ হবে, উইচ ইনক্রিজ এ ভাস্কুলার পারমেবিলিটি লিডিং টু এইডিং ইনফিল্ট্রেশন অফ দিস ইনফ্লামেটরি সেলস। সো যখন ভ্যাসো ডাইলেশন হবে তখন হিস্টামিন সেরোটোনিন দেন প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, সাথে ম্যাক্রোফেজগুলো ইন্টেস্টিনাল ইনফ্লামেটরি লোকেশনে পৌঁছাবে ফ্রম দি সারাউন্ডিং ব্লাড ভেসেলস। এটা মাথার ভিতরে রাখতে হবে, ইট ইজ আ প্যাথোলজি, ওকে আমরা এখানে প্যাথোলজিক্যাল টার্মস পড়ছি। আচ্ছা, দ্যাট দি ইনিশিয়াল ফ্রেমওয়ার্ক অফ স্ট্রাকচারাল সাপোর্ট প্রোভাইডেড বাই দি ফিব্রিন অ্যান্ড ফিব্রিনোজেন। সো আমরা জানি ফিব্রিনোজেন ইজ ইন্ট্রিনসিক ফ্যাক্টরস লাইক ইন্ট্রিনসিক নো নট ইন্ট্রিনসিক ফ্যাক্টরস কোয়াগুলেশন ফ্যাক্টরস লাইক ফার্স্ট কোয়াগুলেশন টাইপ ওয়ান coagulation factors which is called the fibrinogen. So fibrinogen which is converted to the fibrin, okay, so fibrinogen will convert to the fibrin. So fibrin will make an initial network which will grab the platelet and forms, and platelet will also secrete PGDF, then platelet factor 4, they will make the thrombus formations, so by which the ব্লিডিং ইজ অ্যারেস্টেড। সো এখানে এই সব ঘটনা ঘটবে উইদিন টু টু থ্রি ডেজের ভিতরে। আচ্ছা, তারপরে আসি প্রোলিফারেটিভ ফেজ, দি সেকেন্ড প্রোলিফারেটিভ ফেজ, ওকে। সো প্রোলিফারেটিভ ফেজ লাস্ট ফ্রম থার্ড ডে টু থার্ড উইক, দ্যাট মিনস এখানে দুই থেকে তিন দিন বলছি। সো তিন দিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত, দ্যাট মিনস থার্ড উইক, থার্ড ডে টু থার্ড উইক এই প্রোলিফারেটিভ ফেজ চলতে থাকবে। সো প্রোলিফারেটিভ ফেজ এর ভিতরে মেইন যে কাজ হয় সেটা হলো কোলাজেন অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। এখন আমাদের জানতে হবে হোয়াট টাইপ অফ কোলাজেন প্রেজেন্ট হেয়ার, দ্যাট ইজ টাইপ থ্রি কোলাজেন, ওকে। রিমেম্বার দিস ইজ টাইপ থ্রি কোলাজেন হুইচ ইজ ইউজড অ্যাজ আ প্রোলিফারেটিভ ফেজ এন্ড প্রোডাক্ট। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দি প্রোলিফারেটিভ ফেজ অর রিপেয়ার অ্যান্ড হিলিং দি ওন্ড। And the ground substances, the glucosamine sulfates, chondroitin sulfates, these are. So here you can see a pictures like first wound occurs, then there is angiogenesis. So a kind of blood vessel formation holo, and they will aid the cells and granulation tissue may form, and then ultimately the bone, the wound is healed by secondary fibrous tissue. So a jinish gulay borna kora se, kind of the new blood vessels and capillary angiogenesis. সো এখানে দেখেন যে নতুন করে ব্লাড ভেসেল তৈরি হচ্ছে, এখানে ব্লাড ভেসেল তৈরি হলো, অ্যান্ড দ্য রিএপিথেলাইজেশন অফ দি ওন্ড সার্ভিস। সো এখানে আমরা নতুন করে ব্লাড উইল কাম টু দিস প্লেস অ্যালং উইথ সাম ইনফ্লামেটরি সেলস অ্যান্ড দি ফাইব্রাস ফিব্রিন ফাইব্রাস টিস্যু অ্যান্ড আদার্স, দোজ উইল ফর্ম আ গ্রানুলেশন টিস্যু। এখানে দেখেন যে ফাইব্রাস টিস্যু রিকোয়ার্স ভিটামিন সি, ওকে, এখানে ভিটামিন সি হেল্প করবে for collagen synthesis, the own tissue formed in the early part of this phase of granulation tissue. So ei jinish ta mathay modhe rakhte hobe je own tissue formed in the early part of this phase. So jokhon granulation tissue present hobe tale mone korte hobe je fibrous tissue is started to come the locations and the own tissue formed in the early part of this phase. That means granulation tissue appears, that means the proliferative phase is ongoing, okay. So in the later part of the phase there is an increase in the tensile strength, ultimately granulation tissue will become strengthly strong and makes the their tensile strength will be increased. And the first here I already told you that collagen which type, this is type 3, okay, this is very important. And the proliferative phase is increase the collagen deposition, so the more and more collagen will come to the locations and the own contracture occurs. So আমরা অনেক সময় দেখি যে ওই কি হচ্ছে যে এখন ঘটনাটা কি ঘটে যে অনেক সময় দেখা যায় যে ওই
আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেখানে যখন ভালো হয় চারপাশে চুলকাতে থাকে বা ওনটা এরকম কন্ট্রাক্ট বা শ্রিঙ্ক আউট করতে থাকে, চারিদিক থেকে চামড়াটা প্রেশার দেয়, তখন ওনটা কন্ট্রাক্টেড হয়। সো দিস ইজ দি ডিউ টু দি কোলাজেন ডিপোজিশনস। ওকে, সো থ্রি উইকসের পর এইটা মোটামুটি শেষ হয়ে যায়। তারপরে লাস্ট ফেজ দি ফিনিশিং ফেজ, দ্যাটস দ্য রিমডেলিং ফেজ। রিমডেলিং ফেজ এটা তো আপনার চলতে থাকবে থার্ড উইক থেকে মোটামুটি অনেক দিন, 12 weeks অফ পোস্ট ইঞ্জুরি, দ্যাট মিন্স ডাবল অর ট্রিপল, 12 সপ্তাহ পর্যন্ত এটা চলতে পারে। সো আপনি দেখেন যে টাইপ 3 ছিল এখানে, সাথে টাইপ 1 অ্যান্ড টাইপ 3 রেশিও হবে 4:1, ইট ইজ অ্যান MCQ। সো মার্ক দ্যাট দ্য রিমডেলিং ফেজ ইজ অ্যাট এ ম্যাচুরেশন অফ কোলাজেন। সো দ্য কোলাজেন কাম টু দি ইনফ্লামেটরি প্রোলিফারেটিভ ফেজ, দ্যাট উইল বিকাম ম্যাচিওর অ্যান্ড ফর্মস 4:1 ইন এডিশন। সো দ্যার ইজ এ রিলাইনমেন্ট অফ কোলাজেন ফাইবার্স অ্যালং উইথ দ্য লাইন অফ টেনশনস, ডিক্রিজ ওন ভ্যাসকুলারিটি অ্যান্ড ওন কন্ট্রাকশনস ডিউ টু ফাইব্রোব্লাস্ট অ্যান্ড মায়োফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি। সো এখানে দেখেন মায়োফাইব্রোব্লাস্ট, দ্যাট মিন্স ফাইব্রোব্লাস্ট উইল অ্যাক্ট অ্যাসোসিয়েটেড উইথ মাসলস, মায়োফাইব্রোব্লাস্ট দ্যাট মিন্স ফাইব্রোব্লাস্ট উইল ইনক্রিজ দি টেনশন স্ট্রেংথ অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ মাসল। সো আমাদের যে অংশটা ফাঁকা হয়েছে সেটা আস্তে আস্তে পূরণ হয়ে আসবে। সো এখানে ইফ দেয়ার ইজ নো মাসল স্ট্রেংথ দেয়ার উইল বি আ মোর ফাইব্রাস টিস্যু, সো ওন্ড উইল বি লাইক দ্যাট বাট এ লট অফ স্কার টিস্যু ফর্মেশন হেয়ার, বাট মায়োফাইব্রোব্লাস্ট উইল নট অ্যাক্ট অ্যাজ অ্যাজ এ সাফিসিয়েন্টলি। সো ইট ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ম্যাটার্স। সো হোয়াই এ স্কার ফর্মেশন অর কেলোয়েড অর আদার্স ওভার প্রোডাকশন অফ ফাইব্রাস টিস্যু অকার্স ডিউ টু নট ম্যাচুরেশন অফ দ্য কোলাজেন অর অ্যাবনর্মালি ম্যাচুরেশন অফ এ কোলাজেন অ্যালং উইথ দি মায়োফাইব্রোব্লাস্ট। এটা আপনাদের মনে রাখতে হবে যে মায়োফাইব্রোব্লাস্ট ইজ দি মেইন থিংস, ফাইব্রোব্লাস্ট অ্যান্ড মায়োফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি। ওকে, দিস অকার্স ইন দি রিমডেলিং ফেজ, দ্য ওন্ড হুইচ ইজ ম্যাক্সিমাল 12 weeks পর্যন্ত হতে পারে অ্যান্ড রিপ্রেজেন্টস অ্যাপ্রক্সিমেটলি 80% অফ আনইনজুড স্কিন স্কিন স্ট্রেন্থ, দ্যাট মিন্স আফটার 12 weeks প্রায় 80%-এর মতো স্কিন টেনসাইল স্ট্রেন্থ চলে আসে। সো আলটিমেটলি পেশেন্ট ইজ অলরেডি বিন ট্রাই টু মেক আ গুড আউটকাম। সো এটা আপনার মাথায় থাকলো। সো আমরা এখানে জানতে পারলাম যে এটা 1:3 রেশিও এটা হইতে পারে, মায়োফাইব্রোব্লাস্ট আর মায়োফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি থাকতে পারে অ্যান্ড এখানে কী হতে পারে 12 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। সো 80% আনইনজুড সেল অকার্স। সো নর্মাল টিস্যু হিলিং যদি এটা বোনস হয় তাহলে কী হবে, বোনস, সো বোনসে এই পেরিওস্টিয়াল অ্যান্ড ইন্ডোস্টিয়াল পলিফারেশন লিডস টু ফর্মেশন ক্যালস, এখানে ক্যালাস ফর্মেশন। সো ক্যালস ফর্মেশন যেটা, ইট ইজ ক্যালস, হোয়াট ইজ ক্যালস, এখন নাও দি কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ক্যালস। সো ক্যালস ইজ অ্যান ইম্যাচিওর বোন কনসিস্ট অফ অস্টিওয়েড, ওকে অস্টিওয়েড, এখন নাও ওয়াস্টি অস্টিওয়েড কম্পোজ অফ হোয়াট, ওকে হেয়ার ইউ ক্যান সি দি অস্টিওয়েড, that is the hydroxyapatite and laid down by the osteoblast. So osteoid er moddhe callus er bhitore osteoid ache because osteoid presence in the immature bone, that is calloid, a callus. So osteoid consist of hydroxyapatite and laid down by osteoblast. So you can see osteoblast is a what it is, it is a immature bone or developing bone. Okay, so in the so callus formation is must for any bone injury. Okay, callus because it is immature bone, it will become mature because it has, it consists of osteoblast. Okay, and in the remodeling phase, cortical structure, so it bones also has 3 phases, but here all the other phases are like the same, like inflammatory phase, proliferative phase, but in case of remodeling phase what occurs, see the cortical structures is a true and the medullary cavities are restored, that means apnar cortical ফাইবারগুলো আগে তৈরি হয়ে মাঝখানে মেডুলারি স্ট্রাকচারটা স্টোর্ড হবে। ওকে, ইফ দ্য ফ্র্যাকচার এন্ডস এজ অ্যাকুরেটলি অপোজিট অ্যান্ড রিজিডিটি ফিক্স, দেন কালাস ফর্মেশন ইজ মিনিমাল অ্যান্ড দ্য প্রাইমার প্রি হিলিং অকার্স, ইফ আ গ্যাপ এক্সিস্ট সেকেন্ডারি হিলিং মে লিড টু ডিলেড ইনিয়ার নন ইনিয়ার ম্যালিনিয়ার। ওকে, ইন কেস অফ অর্থোপেডিক্স আমাদের এই জিনিসগুলো খুব আসে যে যদি মানে স্লাইটলি ফ্র্যাকচার হয় বা কর্টিক্যাল স্ট্রাকচার ফ্র্যাকচার হয় জাস্ট ওইটাই এন্ড হবে, কিন্তু মেডুলারাটা হিল ভেতর থেকে ঠিকই থাকবে, বাট ইফ যদি ডিপ ওন্ড হয় বা ফ্র্যাকচার হয়ে যায় অনেকটা বেশি, লাইক টিবিয়া ফ্র্যাকচার বা আদার্স, সেক্ষেত্রে ক্যালোস ফর্মেশন উইল
not healed by primarily, it will go to the secondary healing. Okay, if there is any abnormalities due to any other factors, then what will be the fate or the complications? That is a delayed union, non-union and malunion. That means delayed union, it will united delayed, but if there is no union, so both bones are laid open or the laid as a separate, and malunion or defective union, in that case the bones will be bow back or becomes deformed after healing. So amra chai na ei dhoroner kichu hok. So it amar delayed union, non union, malunion, these are the complications or fate of immature, or there is a long callus formations and also present in the secondary healing impairment. Now what happens in the nerve damages? So if there is any nerve injury like axon, then there is Wallerian degenerations, it already occurs in the axonal area. So the nerve is traumatic degeneration as far as the last node of Ranvier. So node of Ranvier, that means it also present in the axon. So ekhan theke shuru hoy, so din din ekhane multiple times coiling with the myelination by the oligodendrocytes, or that means in case of peripherally it is called the Schwann cell. Okay, Schwann cell present in the peripheral nervous tissue and the oligodendrocyte present in the central nervous system. So it will form or heal the axonal area, that is Wallerian degeneration. First degeneration occurs, then regeneration occurs by the oligodendrocytes and the Schwann cells. Okay, so what happens? There is septal neurotropism, which is made by the growth factors, hormones and other extracellular matrix. The nerve regeneration is characterized by profuse growth of new nerve fiber, which sprout from cut proximal end overgrowth and copy in the poor approximations of neuron formation. Okay, here it says that if there is a delayed degeneration or regeneration process, or if there is any problem, it will profusely growth factor can be produced in there and form, lead to the neuroma formation. Neuroma is a nerve tumor which is benign and which is also present in the ganglia or ganglionic area, the synaptic area. Okay, and also it can be present in the axonal area also. That means nerve fibers, it can occur in the nerve fibers, in between the fibers or pathway of the nerve tract, it can occur as a swelling because there is overproduction of the fibrous tissue, or there is an impairment of the regeneration process. So neuroma occurs due to the failure or abnormal growth factors. Okay, so nerve tissue, it is completely benign. Now the tendon, what happens in case of tendon? So these are the intrinsic, which consist of vincular blood flow and the synovial diffusions. Acha, ekhane dui ta mechanism, two main mechanisms whereby the nutrient cells and the new blood vessels reach in the, okay, what happened, sorry. So there are two mechanisms, these are the intrinsic, which vincular blood flow and synovial diffusions and initial collagen produced, means that the tendon lacks of tensile strength first 3 to 6 weeks. So tendon jodi injury hoy tahole seta 3 to 6 weeks shomoy lage, eta ekta mcq thakte pare. So ekhane synovial diffusion, eta ekta important factors, and the and blood flow, ei dui ta factor khub kaj kore. So blood flow jodi bhalo thake, diffusion of other nutrients in the structures, that may overcome within 3 to 6 weeks. Acha, the abnormal healing, now these are the normal healing process. So now we will discuss about the what are the abnormal healing process. So ekhane eta classification dekha jacche, je classification of the wound closure and the healing. So ekhane primary intention, so that means when wound is repaired primarily without knowing infections, without any complications, that it is the needed healing, that is primary intentions. A wound occurs and wound is healed by primary intention primarily. So what are the wound ages? So there are some factors or the conditions is necessary for
primary intention. What it is that their own age are opposed. That means own age will come so close. Okay, and the normal healing. So all the other factors of the healing components must be present in the body adequately. That means in that case normal healing occurs. And the minimal scar. So there must not be present a lot of scar formations. Okay. Acha, now the secondary intentions. Acha, now the secondary intention. Why secondary intention occurs? Where? Because secondary intention take place where there is a bacterial contamination, there is any avulsion, or the margin is not regular. Sometimes the wound associated with abscess, wound associated with sinus or fistula or foreign bodies. These are the factors must be present, or any factor or more than one factor present in that wound. In that case, wound will not heal by the primary intention. Intention that will go to the secondary intentions. Okay. So in that case, left wound must be kept open. We must not close the wound because that wound is infected. So the materials must be washed out and slowly and heal by granulation. So we know the secondarily granulation tissue present or formed in the proliferative phase. So granulation, contraction and epithelialization, these three process will occur or manifested in the secondary wound healing process. So first granulation tissue, we will try to invite the granulation tissue in the infective wound. So that's why we must wash out all the other infective foci or infective bacterial contaminations and the other infections that must be curated, that must be eradicated. And in that case, a regular dressing and sterility must be maintained. In that case, the granulation tissue is invited. And the contractions, as you can see, the surrounding skin must be contracted, becomes smaller from the larger one, and epithelialization. And we will see there is a overproduction or gradual production of granulation tissue that becomes strong and make the gap of the wound smaller. That is the epithelialization. And increased inflammation and proliferation. So you will see the inflammation will causes vasodilation, the peripheral skin will be redness and all, or there is a painful condition, that wound must be painful, and the surrounding skin temperature must be hot and tender. In that case, we will regard it as the inflammatory phase. And the poor scar, you can see the margin is not regular, and these are the stages already been passed, and you can see the wound is healed beyond 6 weeks or more. So there is a lot of there is the, and in that case the fibroblast proliferation or tissue regeneration process will be difficult or abnormal. In that case, the end product will be a lot of poor scar. Okay, so end product will manifested a lot of scar or scar related tissue that will see the ugly scar. Sometimes can cause a keloid or hypertrophic scar. Okay. So in tertiary intention means delayed primary intention. It's also called the delayed primary. Okay, sometimes some professors or teachers is regarded as a delayed primary. So primary, secondary and delayed primary. In that case, here wound is also left open, and ages are opposed when the healing conditions favorable, because ages, but the margins of the wound may be opposed later on slowly. Okay, now the next. Okay, now healing. So healing by primary intention is also known as a healing by first intention. I already told you that, and the real primary intentions are not opposed immediately. That means the contaminated untidy wounds. That means we must eradicated the contaminations that we encountered. That's why the second intention occurs. So our goal is to wash out the own materials, the contraction of that. In that case, the delayed primary intentions occurs when the age is not opposed immediately, which may be necessary in contaminated and untidy wounds. And inflammatory and the proliferative phase of healing are well established, then delayed closure of the wound is carried out. Okay, these are the factors we should know. And now
The important thing is what is tidy and untidy on. Tidy means it is a clean on. There will be less amount or low amount of bacteria. There is a the margin is so much smooth, and there is less granulation tissue and less scar formation. So in that case, we can see that this is a tidy on. And in that case, if it is crushed or avulsed on, or the margin is not regular, like in animal bites or in a road traffic accident or any traumatic injury, an incised on with the blunt weapon, in that case the wound looks ugly or contaminated. That is also called the untidy on. Okay, so ekhane etai dawa ache. Ekhane you can see the margin is so much sharp, and the you can see the natural wound or the bed is seen, and there is no other factors that we can see that it is an infective wound. There is surrounding skins are normal and the skin are regular, and it's incised on. We can see maybe it is occurred by any sharp cutting objects, in that case it will be regarded as a tidy one. And here you can see this is a road traffic accident, mass tissue loss present, and you can see there is also a nail losses, so organ already damaged, and there is also damage of the tendons and surrounding structures along with the inferior aspects also. So there is a grossly tissue injury or tissue losses occurs. It is scales in this case we can see as it is regarded as untidy on. Here you can see also see an road traffic accident. Okay, there is avulsion, there is no margin. Okay, you can see there is avulsion, face trauma. So these are the untidy on. So here you can see difference. What are the difference? Like it is an incised, clean, healthy tissue and seldom tissue loss. That means there is a loss, little amount of tissue losses. But in case of untidy, this is a crushed, avulsed, contaminated, devitalized, vitalized tissue, and often tissue loss. So there is a gross tissue loss sometimes. So you can see these are the structures the surgeons aim to convert untidy to tidy one. So our goal is to make the untidy to tidy. Okay, amra contaminated onke bhalo korte chai. Okay, ar devitalized tissue ba kharab je sob tissue ache je gulo contaminated hoye geche, dead tissue ache, egulo ke amra debride korbo, debride kore fele debo. Etai amader uddeshyo. So primarily amra ki korbo, primary repair of all structures. Amra ki structure repair korbo jeta primarily korbo ki bone, tendon, vessels, nerves, egulo possibly tidy on. Maybe possibly in the tidy on. But the contaminated on with the dead tissue requires debridement. That means amra curate korbo, tule felbo. So two injury, explosion, bullet and other missiles injury gulo ei rokom hoy. Ekhane amra udaharon dao ache, required crushing, road traffic accident ami already bole felechi. Ar jodi dekha jay on ta baire theke dekha jacche na, but muscles is swelled and there is increased temperature and there is increased ischemic pain, then we must consider it as a compartment syndrome, because it is one of the important and surgical conditions, and also a life threatening condition for any organ lose. You can also lose a limb, or you can lose a muscle compartment if you fail to diagnose a patient with compartment syndrome. So ekhane explosion hoye jay, multiple victims same sites where there be suicide explosion hoyte pare. সো আচ্ছা আমরা এখন পরে আসি, তাহলে ম্যানেজ করবো আমরা কীভাবে? একটা ATLS সাপোর্ট দিব, ATLS আমরা সবাই জানি অ্যাডভান্সড আমরা লাইফ সাপোর্ট, দিজ আর দি ম্যানিফেস্টেন সাম গ্রুপ ওয়ার্কস আর সিরিয়াল ওয়ার্কস দ্যাট উই ডু উইদিন এ শর্ট টাইম, ABCD ট্রিটমেন্ট এটা আমরা করবো। তারপরে কী করতে পারি? আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, যেমন টিটেনাস দিব, যেহেতু এটা একটা আনটাইডি ওন, এখানে টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়, অ্যান্ড আমরা প্রেশার করবো, ক্ল্যাম্প শুড নট পুট, যদি কোনো active bleeding thake, if any artery injury or nerve disease, so we must make a tourniquet, but tourniquet must not lay like that for not a long time. Amra long din jonno clamp korbo na. Okay, it will make the venous insufficiency, but also there is circulatory insufficiency that will make the ischemia more early. Okay, সো এখানে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া আর জেনারেল অ্যানেস্থেশিয়া খুব দরকার হয় এক্ষেত্রে। সো আমরা এখানে একই কথা করব,
যে আনইনফেক্টেড এন থাকলে আমরা ডিভাইটালাইজ করবো, আমরা ভালো করে ওয়াশ দিব, বাকি ইয়ে করবো, কপিয়ে স্যালাইন ইরিগেশন করবো, ওয়াশ করবো আমরা। দেন পুজের জেট লেভেলস, আমরা জেট লেভেলস দিব, মানে আমরা অনেক বেশি পানি দিয়ে পরিষ্কার করব। মাসেল ভায়াবিলিটি ইজ জাজ বাই দ্য কালার। সো আমরা কী করব, আমরা একটা মাসেল ধোয়ার পরে আমরা মাসেল দেখবো। সো ওয়াশ করলাম, ওয়াশ করার পর আমরা উই লুক দি ওন্ড, হাউ ইট লুক লাইকস দ্য মাসেলস, আর ইট ভায়াবল, ইজ ইট ভায়াবল, ইজ ইট, ইজ দেয়ার এনি কালার চেঞ্জেস, ইজ দেয়ার ইজ এনি ব্লিডিং পয়েন্ট। সো ইফ দেয়ার ইজ এ ব্লিডিং পয়েন্ট, উইল ট্রাই টু কটারাইজ দি পয়েন্ট অ্যান্ড অলসো ওয়ান্টেড টু সেভ দি মাসকুলার ফ্র্যাগমেন্টস। সো এখানে আমরা 8-0, 10-0 মনোফিলামেন্টস নাইলন ইউজ করতে পারি, যদিও এখন এটা ব্যবহার হয় না, এখন প্রলিন ইউজ করি আমরা সবাই। 8-0, 10-0 দিয়ে আমরা ব্লাড ভেসেলগুলো ব্লক করবো। ওকে, সো নার্ভ কন বি 8-0, 10-0 ভেসেলস ইজ রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি মে বি রিপেয়ার সিমিলার টেকনিক। সো একইভাবে আমরা রেডিয়াল বা আর্টারিগুলো আমরা রিপেয়ার করতে পারি। আচ্ছা দাও, ইফ দেয়ার ইজ এ গ্রস টিস্যু লস, ইফ দেয়ার ইজ এ গ্রস টিস্যু লস, উই ক্যানট অ্যাপোজ ইচ আদার, ইন দ্যাট কেস উই উইল ডিসাইড টু মেক গ্রাফট। সো স্কিন কভার বাই ফ্ল্যাপ অ্যান্ড গ্র্যাপ মে বি রিকোয়ার্ড অ্যাজ এ স্কিন ক্লোজার। ওকে, উইদাউট টেনশন, ইয়েস, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিংস, ইফ দি গ্রাফট ইজ পুশড অর দি প্লেসড, দ্যাট মাস্ট নট বি টেনসাইল স্ট্রেংথ, বিকজ টেনশন ফ্রি রিপেয়ার ইজ আ prerequisite of any wound healing, okay, or any suturing technique. If you make wounds a good suturing technique but it is tensile and it is so much tensed, in that case wound will deliberately open. Okay, so in that case wound adhesions occurs, so we don't want that conditions. Okay, so some specific like some animal bites, or you can see some animal bites like in case of boxing, like when this fracture occurs, it will hit the other opponent's teeth, that will fracture metacarpophalangeal joints. Some metacarpophalangeal bones can be affected or fractured due to the boxing injury. So eta ekta mcq hoye pare je boxing type of injury, they are ekta scenario diye dilo, ekta scenario dilo, shekhane bola thaklo je boxing korte jay erokom, there is a push or there is a punch and you can, the patient will make a lot of pain in the wrist. So what bones have been predisposed more common to fractures, that may be metacarpophalangeal joints. Eta could be more pronouncedly fracture hoy or the perforating contact hoyte pare. Acha, so these are the process. Eta amra jante hobe, cleaning korte hobe, exploration korte hobe, ডেড টিস্যুকে ফেলে দিতে হবে, তারপরে স্ট্রাকচারগুলোকে রিপেয়ার করতে হবে, নতুন করে কেটে কেটে দিয়ে স্কিনটা শার্প করতে হবে, রেগুলার করতে হবে, রিপ্লেসমেন্ট দ্য লস্ট টিস্যু লাইক ক্র্যাফট, আমরা এখানে ক্র্যাফট করতে পারি, দেন স্কিন কভার করবো অ্যান্ড স্কিন ক্লোজার উইদাউট টেনশন। সো ইউ ক্যান সি উইদাউট টেনশন ইজ ভেরি নেসেসারি। ওকে, অ্যান্ড অল দ্য অ্যাবাউট কেয়ারফুল টিস্যু হ্যান্ডেলিং অ্যান্ড মেটিকুলাস টেকনিক। সো আমাদেরকে সুচারিংটা করতে হবে ইউনিকলি, একই ডিরেকশনে, একই দূরত্বে, and we must choose good quality suture materials and it must be sterile in that case. So organism prophylaxis is required. So ekta bite injury shobai amra jani je rabies hoyte pare ba others hoyte pare, so bite injury prophylaxis, that means vaccinations, initial tetanus and rabies vaccine must be started. So important. So puncture wound, that is drug abused patients also came with the needle stick injuries, that should be evaluated first, that either patient is not suffering with hepatitis or the HIV patient. So amader ekta rule out kore nite hobe. If sometimes a wound associated with some foreign bodies like many things can be present within the wound or chronic wound, so that must be known. Hematoma, if the large, the painful and causing neural defect, a hematoma may require release by incisions or aspirations. So painful hoyte pare if large, jodi onek boro hoy, bleeding hoy, okay, so neural defect hematoma thakte pare, shegulo ke amader incision kore ber kore felte hobe. Degloving injury, okay, you can see the degloving hand injury, already muscles and tendons also lost,
Okay, you can see some nerve tendons also present also. So there is a gross muscle loss present. Okay, so these are deglobing. So here in the buttock, deglobing occurs. So there is a loss of tissue from that perforating injury in the back buttock. So a clause is a rollover injury, like a motor vehicle over a limb, such as injury. Examinations under anesthesia requires a radical excision of all or non bleeding skin. So এগুলো আমাদের জানতে হবে just by the bleeding dermis. So fluorescence দিয়ে বোঝা যেতে পারে, can be administered intravenously while the patient is anesthetized. So এটা দিতে হবে anesthetic অবস্থায় and the fluorescence yellow color আসবে. তবে আমাদের জানতে হবে যে fluorescence এ কারো যেন type 1 hypersensitivity reaction না থাকে. So আমাদের skin test করে নিতে হবে before administering fluorescence dye. So main objective method is anaphylactic shock. Okay, time. So again, you can see the compartment syndrome. I mean, to age bollam compartment syndrome, that means fascia of muscle pressure will be increased. So ekta muscle is a closed osteophyseal compartment in moddhe jodi pressure bere jay, that will causes ischemia to the muscles as well as the distal arterial distal organs due to lot of pressure in the blood vessels. Can causes ischemia. So kokhon hobe eta? If the osteophyseal compartment pressure will more than 30. So here ekhane dekha ache je pressure are constantly greater than 30. If the above clinical signs are present, then fasciotomy should be done. So fasciotomy, remember, it is very important. Fasciotomy is a limb saving. In that case, the patient's limb and organs will be saved by a fasciotomy. So it must be taken by longitudinal skin incision is given. So it act important. So late fasciotomy korle ki hobe, so myoglobin release hoyte pare. It is also an MCQ. So we must not invite myoglobin to the circulation because myoglobin will not carry oxygen, because myoglobin has no any oxygen carrying capacity that has hemoglobin, because hemoglobin has a capacity, it can carry 4 molecules of oxygen, but myoglobin not. So myoglobin more, that means there is more chance of ischemia or hypoxia to the peripheral tissue. Suddenly release the bloodstream and cause myoglobin glomerular filters. Yes, also the myoglobinuria, that is also harmful or bad for the glomerulus, because it will make the glomerulus failed, okay, or blocked, and causes renal failure. So a late treatment of lower limb injuries, therefore it may be safer to amputate the limb once viable. Tar mane eta amputate korte hobe jodi apni shomoy moto fasciotomy korte na paren, that limbs will go away. So here you can see that there is a longitudinal incision given, muscle compartment released and the occurs. Okay, so the liquid injection spread for facial planes and common for 5 finger to forearm, these are the examples. Sekhane kichu nei. Amputation, high pressure injection injuries are reported as being 45%. Ekono 45% high pressure injury hoy. So delay conservative treatment is therefore inappropriate. Sometimes we must not delay. We must not make the watch and observation sometimes. So chronic one, ekhane delay in healing can occur at any phase, most often occurs in inflammatory phase. So chronic phase bole jacche a chronic wound may be defined as one that failed to heal in expected time for one, so a less than 3 weeks. So acha chronic wound ta sadharonoto 3 soptar moddhei thakbe, ekta wound normally ek soptar bhitore bhalo hoye jay, so 5 to 7 days. But if that occurs more than 3 weeks, okay, then it is called unhealing wound, okay, non-healing wound. But within 3 weeks er bhitore hoile eta holo chronic wound. So chronic holo less than 3 weeks, 3 weeks er moddhe. Delays in healing can occur any phase, most often occurs in inflammatory phase. So if the most delay occurs in the any phases of wound healing, that is inflammatory phase, first phase. So first phase is the main reason why a wound is delayed, okay, is an MCQ. So leg ulcer, ek question thake je source of which country most common wound ulcer, leg ulcer hoy.
মানে মোস্ট কমন কান্ট্রিতে আমাদের দেশে, আমাদের দেশেও হয় ডায়াবেটিক ফুড, এনি ফাঙ্গাল ফুট আলসার, এনি আদার ডিজিজেস, কেপেশিয়াস সর, অনেক কিছুই হয়। সো প্রলং ইনফ্লামেটরি ফেজ লিডস টু ওভার গ্রোথ অফ গ্রানুলেশন টিস্যু। আগেও আমরা বলছি এখনও বলছি যে প্রলং ইনফ্লামেটরি ফেজ, ইনফ্লামেশন ইজ প্রলং ইন দ্যাট কেস ওভার গ্রোথ অফ গ্রানুলেশন টিস্যু। ওকে, গ্রানুলেশন টিস্যু অনেক বেশি তৈরি হবে। সো এটা আমরা আমাদের কম রাখতে হবে। গ্রানুলেশন টিস্যু ইজ এ সাইন অফ ডিলেইড ওন হিলিং। ওকে, জাস্ট ট্রাই টু রিমেম্বার। Attempts to heal by the scarring level and fibrinogen marbling, necrotic tissue sometimes present, often at the ulcer center. Sometimes the ulcer contains necrotic tissue called sludge. We can see a whitish, creamy-like substance present in the ulcer bed, which is called the sludge. Sludge is a dead or necrotic tissue, which is whitish in color. It is more common in etiologies. So the chronic lesions are responsible in dressing. So if a chronic laser ulcer will too frequent dressing, that will be unresponsive. Sometimes it will associate with Marjolin ulcer. Marjolin ulcer is a one type of non-healing ulcer, which is called this, also called the squamous cell carcinoma. Okay, it is changed from the delayed on. The surgical treatment is the only options. If non-operative treatment has failed, if the patient suffer from incurable, then meshed skin graft or mold is useful. Then the sheet graft and have advantages of the mobile mobilization. No need. Just surgery is the treatment. It is the main things. So here the another things I already told you, the pressure sore areas, which is very important. Like the pressure sore are frequently in the descent order, like above downwards, ischium, greater trochanter, sacrum, heel, malleolus, occiput. Okay, so occiput also occurs here when we lie down in a rough or hard structure. Sometimes it causes occiput pressure here in the post aspect of the cranium. Malleolus, lateral and medial malleolus also affected with the same kind of problems. Heel, sacrum, greater trochanter, ischium, that also affect with these same things. Okay, now the external pressure, already I told you that here you can see this is the sacral area. Okay, sacral area, prolonged bed rest or in immobility will leads to pressure sore. Okay, pressure related problems. And now here the pressure sore were bed bound. So how we prevent the pressure sore? Pressure sore can be prevented by mobilizing the patient within 2 hours. So amader bed bounded patient ke 2 hours er bhitore amader move korte hobe, while with the heel wheelchair bounded patient thought to be lift themselves the seat for 10 seconds in 10 minutes. That means bed ridden patient ke 2 ghontar bhitore amader e pash o pash kore dite hobe. Ar ki korte hobe, যে প্রতি 10 মিনিটে ফর 10 সেকেন্ডস। ওকে, আর যদি পেশেন্ট যদি প্রলং সিটেড পজিশনে থাকে, যেমন হলো হুইল চেয়ারে, তাহলে আমরা করতে পারি এভরি 10 মিনিটস পরপর, আমরা 10 বারে 10 মিনিট পরপর, এরকম বলা হয়েছে যে ফর 10 সেকেন্ড, ফর 10 মিনিটস। দ্যাট মিন্স প্রতি 10 মিনিট পরপর 10 সেকেন্ড করে আমরা আমাদের পেশেন্টকে পজিশন চেঞ্জ করতে হবে, দাঁড়াতে হবে বা সরাতে হবে, যে কোনো একটা করতে হবে। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে টু প্রিভেন্ট বেড সোর। দ্যাট মিন বেড সোর, এটা অনেক সময় এসকেরোটমি করা লাগতে পারে, এখানে স্কার হয়তো, আগলি স্কার, আগলি ডেড টিস্যু মে বি ফর্ম। সো ইন দ্যাট কেস উই মাস্ট রিমুভ দি এসকার। ওকে, বিকজ এসকার ইজ ফর্ম বাই দি মোস্টলি বার্ন ইঞ্জুরি, বাট সামটাইম বেড সোর অলসো অ্যাসোসিয়েটেড উইথ দি এসকার। Okay, the vac dressing also also done. That means a vacuum assisted closure. That means amra okhane ekta mane bandage ba ekta adhesive substance along with maintenance of vacuum amra oita pressure kore rakhbo, jate kore bhitore dead and divided tissue along with some bacteria can be washed out against the vacuum e ber hoye ashbe. So fulfill the dead space to provide durable sensitive skin, lamantoma, extensor fascia, lata flap, lateral cutaneous flap. So these are the flap procedures. So vacuum assisted dressing, ekhane ekta important factor holo koto pressure diye vacuum assisted kora hoy, it holo -125 mm of mercury. Okay, just try to remember the approximately -125 mm mercury appears to the Hansen debridement. Okay, so you can see this is the pressure sore area,
and vag dressing already given in the perineum. See, these are the previous owned, and after the vag dressing it's look like that. Okay, now you can see the as well as the bacteria counts decrease and cell proliferation increase and creating a suitable bed or graft or flap. You can see the necrotizing soft tissue infections, that they are most commonly polymicrobial infections with gram positive rots. Like, what are the like necrotizing infection is so much common in scrotum, like we all know, but it is often really fatal because multiple organism present in the single locations. Multiple organisms, like they are also most commonly polymicrobial infections. What are the common? Staphylococcus, Streptococcus, gram negative, in the Escherichia coli, in Pseudomonas, Clostridium, bacteroids, and some beta hemolytic Streptococcus. These are the usual history of trauma, own contamination. Sometimes the patient's own defense mechanism may be deficient. These infections are characterized by sudden presentation of rapid progression. Okay, let's go. They are the main two necrotizing facets, gas gangrene by the Clostridium. Difficile, postpartum difficile, it can produce gas gangrene, non-sterile streptococcal and gangrene necrotizing facies. Okay, so site of symptoms. So what, how we will recognize it as a necrotizing facies? So that patient has unusual pain, there will be apiri, like edema beyond the erythema, crepitus, there is a crepitus sound or cracking sound, skin blistering, the skin color will be changed, and patient will be feverish and grazed drainage and a dish wash water pass. Oh, that is so infected. And the pink and organ skin staining and focal skin gangrene, late sign. So shock, coagulopathy, multi-organ failure. So these are the fate. So if we fail to manage a patient, that can later on the patient will die due to shock, coagulopathy, and MODS, that in multiple organ dysfunctions. Okay, now the excessive proliferative of fibrous tissue is called scar. Scar ekhane ki hoy onek beshi fibrous tissue toiri hoy. Okay, so ekhane dekhen maturation phase and wound healing will be discussed above. The presence of formation of blast, the mature scar becomes mature over a period of lasting year or more. So onek bochore এই স্কার টিস্যু বিকাম ম্যাচিওর, মোর ম্যাচিওর. সো এখানে দেখেন যে দ্য এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ স্কার বিকামস পেইলার হোয়াইট অ্যান্ড স্কার বিকামস সফটার. সাধারণত যত দিন যায় স্কারটা আস্তে আস্তে সফট হয় অ্যান্ড ফ্ল্যাটেন হয় অ্যান্ড ইচিং ডিমিনিশ. মোস্ট অফ দিস চেঞ্জেস ওভার দ্য ফার্স্ট থ্রি মান্থস, বাট এ স্কার উইল কন্টিনিউ টু ম্যাচিওর ফর ওয়ান ইয়ার অর টু ইয়ার. So 1 or 2 year a scar mature hoy. Okay, so tensile strength will be continue to increase but would not be expected to exceed 60 to 80% of normal skin. Shadharonoto tensile strength fire ashe 60 theke 80%. Scar is often described as being atrophied, hypertrophied and keloid. So ekhane amra ashi classification of scar. Scar er bhitore ekhane atrophy, scar ta choto hoye jete pare, hypertrophy hoye jete pare, even keloid hoye jete pare. Achha. Early traumatized as the epidermis and dermis are thin, and excision and resuturing may only rare improve the scar. So scar must not be excised, or if we excise there is a huge recurrence rate. Abar hoite pare. So the treatment protocol is somehow there is a fallacy. Okay, no one is so much accurate that we can't say that it will not come again, because it can occur again. No matter you do, no matter procedures or process you choose, there is always a chance of recurrence in case of excessive scar tissue in some locations, because we have some locations where scar and hypertrophic scar formed usually. Sometimes we don't know why, because it is not discovered, but we can see in the regular practice that some locations of our body may invite or produce a lot of scar. So you can see the keloid scar is defined as the excessive scar tissue that extend beyond the boundaries. That means a own boundary,
So scar tissue will grow beyond the own boundary. It can come to the normal tissue. So it is called keloid. But in case of hypertrophy, it also form a lot of scar tissue, but it will not cross the beyond the margin. It will stay inside the own area. The causes, the etiology is unknown, but is associated with the levels of growth factors, pigmented skin. So the histology of the hypertrophic scar growth, excess collagen, excess collagen formations, and hypervascularity, but it is more marked in keloid, where there is more type 3 collagen. So in collagen, jeta keloid er bhitore, type 3 collagen is more. Okay, here more collagen, type 3 collagen. So excess collagen and hypervascularity present in keloid, that's why keloid looks like red. It on a red dekha jay. And treatment of both hypertrophic keloid scar is difficult. Okay, I can say that the treatment protocol is difficult. Hypertrophic scar improves spontaneously with time. Hypertrophic scar will reduce in time, but keloid scar don't. It needs a lot of time. Ami ekta bachcha dekhi jar ekhane ekta scar chilo. That's why shekhane keloid hoyechilo. So I choose to triamcinolone injections as well as vitamin E message. So vitamin E tablet message dite bolechilam. আমি প্রত্যেক দু সপ্তাহ পরপর একটা করে ইনজেকশন ট্রায়ামসেলোনন ইউজ করছি। সো এখানে দেখেন ট্রিটমেন্ট অফ স্কারের কিছু প্রোটোকল দেওয়া আছে, এগুলো এখন দিস আর নট ওয়েল এস্টাবলিশড বাট ইউজড বাই দি ইন্ডিভিজুয়ালস। দেখেন প্রেশার, আমরা এখানে প্রেশার দিয়ে রাখতে পারি, সিলিকন জেল শিটিং করতে পারি টু কন্টেইন দি স্কার টিস্যু উইদিন দি শিট। সো ইন্টারলেশনাল স্টেরয়েড ইনজেকশন, ট্রায়ামসেলোনন এক্সিশন অ্যান্ড স্টেরয়েড ইনজেকশনস, external post-operative radiations, interlational excision like keloid only. Just our keloid will interlation excision korte pari, and excisional post-operative radiation and external beam brachytherapy korte pari, laser to reduce redness. Amra ekhane laser dite pari to redness ta ke komanor jonno. Vitamin E palm oil message, that it is unproven, prove kora hoyni but it use hoy. সো এগুলো দেখেন, এখানে কিছু কেলার দেওয়া আছে বিয়ান্ড দি ওন মার্জিন এখানে পাওয়া গেছে, আর এখানে হাইপারট্রফিক স্কার এই যে উইদিন হি দেয়ার। সো এখানে আবার যে চেইন সস স্কার হয়েছে পোস্ট ট্রামাটিক, সো এক্ষেত্রে যে কোনো যেখানে স্কিন লসের ভয় আছে সেখানে আমরা জেড প্লাস্টি বা ডাব্লু অর জেড প্লাস্টি করে থাকি। অ্যাজ ইউ ক্যান সি এটা হলো ডাব্লু প্লাস্টি, যে এখানে ডাব্লু প্লাস্টি করছে, একটা একটা অ্যাসিড বার্ন অর কনজেনিটাল প্রবলেম ছিল, ফিঙ্গার কন্ট্রাকচার ছিল বার্ন ওন্ডের পরে, সেটা আবার ঠিক করছে। সো হিয়ার ইউ ক্যান সি দি বার্ন ওন্ড লাইক দিস, সো এর কন্ট্রাকচার হয়েছে, জেড প্লাস্টি করছে, চেইন স। সো এইগুলো দেখেন যে সুচার মার্কস মিনিমালি বাই দি মনোফিলিয়া রিমুভ আর্লি 3 to 5 days। সো আমাদের 3 থেকে 5 দিন বা 7 দিনের উপরে একটা সুচার রাখা উচিত না, ইট ক্যান কজেস সাইনাস ফর্মেশনস লেটার অন। সো ফাইন সুচার্স প্লেস ক্লোজ টু দি ওন মার্জিন টেন টু লিভ লেস কারিং। সো আমাদেরকে স্কার লেস করার জন্য ফাইনার টু ফাইনার সুচার মেটেরিয়াল ব্যবহার করতে হবে, লাইক 4030 4050, ইভেন স্মলার টু স্মলার থিন সুচার মেটেরিয়াল মাস্ট বি টেকেন অর ইউজ, বিকজ ইট উইল ইনভাইট লেস কার। ওকে, ইট উইল ইনভাইট দ্য লেস কার। সো দিজ আর অল দি টেকনিক্স। সো এখানে 3 থেকে 5 দিনের বেশি রাখা যাবে না, আমাদের ছোটো সুচার ব্যবহার করতে হবে। সো আমরা কী করতে পারি, আমরা গুড মেটিকুলাস টেকনিকে অপারেশন করতে পারি। সো আমাদের মার্জিন মাস্ট বি রাউন্ড, দ্যার ইজ এ লেস গ্রানুলেশন টিস্যু, দ্যার ইজ এ লেস ডেড অর ডিভাইটিলাইজ টিস্যু। সো আমাদের এগুলোকে টাইডি করে নিতে হবে। সো উই মাস্ট মেক দি ওন আনটাইডি টু টাইডি, ইন দ্যাট কেস সেকেন্ডারি হিলিং উইল বি মোর। আর ইফ ইন কেস অফ প্রাইমারি হিলিং, সো উই নিড এ গুড সার্জিক্যাল হ্যান্ড, উই নিড টু চুজ এ গুড স্টেরাইল suture material and must be take the good planning of suturing, like either it is jet plasty, w plasty or other must procedures to prevent the recurrence of the wound. So that is all about the wound healing and repair. I don't know how it's look like, it is a very long time, but I just try to cover the all the information that put in this chapter. So I hope you like my videos as well as the sessions.
Okay, very much thanks for watching, and you subscribe my channel also, and also I like the videos. If you have any comments, so comment below, I'll try to answer the questions. But also I will try to give additional information if you want any other knowledge regarding from the video. Thank you very much for watching. Thank you very much for stay with me.